আপনারা সকলেই জানেন আগামীকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে আংশিক সময়ের শিক্ষকদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তার প্রাক্কালে আমাদের দায়িত্বশীল এবং প্রিয় সংগঠন পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক বাত্যবসু মহাশয়ের কাছে আমাদের দাবিপত্র এবং প্রিন্সিপাল সেক্রেটারি এবং কমিশনার অব দ্য স্কুল এডুকেশনের কাছে, এছাড়াও আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে আমাদের দাবিপত্র আমরা সাবমিট করলাম। আমরা আবেদন করলাম যে দীর্ঘদিন ধরে বঞ্চিত এই যে স্কুল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেকশনে কাজ করছেন, সার্ভিস দিচ্ছেন, তারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখেন, তারা স্কুলনি করেন, এক্সামিনার এবং যাবতীয় দায়িত্ব পালন করেন, প্র্যাকটিক্যালে খাতা দেখেন আর মাধ্যমিক সেকশনে এবং আপার প্রাইমারি সেকশনে কাজ করছেন, শিক্ষাকর্মীরা যাবতীয় দায়িত্ব পালন করছেন। এই স্কুলের যখন টিচার থাকেন না, এই শিক্ষক কোয়ালিফাইড শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যারা এমএ এমএসসি বিএড এমকম তারা কোয়ালিফাইড, তারা দীর্ঘদিন সার্ভিস দিচ্ছেন, তারা যাতে বঞ্চিত না হয় তাদের আমাদের সংগঠনের যারা সদস্য সদস্যা রয়েছে আমরা মাননীয় মন্ত্রীর কাছে দাবি করছি এবং সরকারের কাছে দাবি করছি সকলে যাতে সেই সুযোগটা পায়। যেভাবে কলেজ পার্ট টাইম টিচারদের রিক্রুটমেন্ট করা হয়েছে সেইভাবেই এই বঞ্চিত পার্ট টাইম শিক্ষকদের রিক্রুটমেন্ট করতে হবে এবং দ্রুত, কোনো ব্যাপার টালবাহানা নয়। এই আপনারা জানেন এই উচ্চ মাধ্যমিকের যে সেশন শুরু হচ্ছে সেই সেশনে গ্রাম বাংলার বহু শূন্য পদ, সেইখানে যাতে আমাদের মতো বঞ্চিত পার্ট টাইম শিক্ষকরা তারা সরকারিভাবে শিক্ষা দপ্তরের মতো নিয়োগপ্রাপ্ত হয় এবং মর্যাদার সঙ্গে বাঁচতে পারে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন এবং শিক্ষামন্ত্রী বাত্যবসুর কাছে আমাদের আবেদন যে মাননীয় শিক্ষামন্ত্রী বাত্যবসু মানবিকভাবে এই বিষয়টা কার্যকরী পদক্ষেপ নেবেন। ধন্যবাদ রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি, পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আমরা উপস্থিত হয়েছিলাম বিকাশ ভবন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল এবং মধ্যশিক্ষা পরিষদের অফিসে উপস্থিত হয়েছিলাম। আপনারা জানেন আগামীকাল 10 জুন 2022 উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলে এক গুরুত্বপূর্ণ মিটিংয়ের আবেদন এবং আলোচনা রয়েছে। সেখানে তারা পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে কর্মরত আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্থায়ীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এবং ওই মিটিংয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় ডক্টর শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় উপস্থিত থাকবেন এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর কল্যাণময় গাঙ্গুলী মহাশয় অবগত আছেন এই বিষয়টি নিয়ে। তারপর আমরা উপস্থিত হয়েছিলাম বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী বাত্যবসু মহাশয়কে আমরা স্মারকলিপি দিলাম এবং শিক্ষা দপ্তরের প্রধান সচিব ডক্টর মনীষ জৈন মহাশয়কে আমাদের স্থায়ীকরণের বিষয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং শিক্ষা দপ্তরের কমিশনার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ডক্টর অনিন্দ নারায়ণ বিশ্বাস মহাশয়কে স্মারকলিপি দিয়ে আগেও দেওয়া হয়েছিল এবং আজকেও দিয়ে অবগত করানো হয়েছে, যাতে বিদ্যালয়গুলিতে কর্মরত পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কলেজ পার্ট টাইম শিক্ষক শিক্ষাকর্মীদের মতো 60 বছর বয়স পর্যন্ত স্বীকৃতি মর্যাদা স্থায়ীকরণের দ্রুত করা যায় তার জন্য আমরা আবেদন রাখছি এবং এই মানবিক সরকার এবং মানবিক সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরজোরে আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যালয়গুলিতে কর্মরত এই পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্থায়ীকরণ করা যায় সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আমি শ্রী প্রলয় কুমার ভুড়িয়া,
পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সম্পাদক, উপস্থিত আছেন সংগঠনের রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি, উপস্থিত আছেন সংগঠনের রাজ্য সম্পাদক সৌমেন মণ্ডল মহাশয়, ধন্যবাদ। পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এক প্রতিনিধি দল হিসেবে আজ বিকাশ ভবন তৎসহ নিবেদিতা ভবন বিরোধীয় ভবনে এসেছি। তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল 10ই জুন এক গুরুত্বপূর্ণ মিটিং আয়োজিত হচ্ছে। সেই মিটিংয়ের প্রাককালে আমরা সমস্ত শিক্ষা দপ্তরকে এবং উচ্চশিক্ষা কাউন্সিল এবং মধ্যশিক্ষা পর্ষদকে আমরা তাদের সভাপতিকে এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রত বসুকে এবং তার সচিবকে আমরা সর্বত্রই তাদেরকে অবগত করতে এলাম, যাতে যে সিদ্ধান্ত তারা নেবেন আগামী দিনে পার্ট টাইম শিক্ষক হিসেবে নিয়োগের জন্য, তাতে যাতে আমাদের সংগঠনের অর্থাৎ পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য সদস্যা অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাই অগ্রাধিকার পান, সেই বিষয়টি আমরা তুলে ধরেছি আজ আমাদের ডেপুটেশনের মাধ্যমে। আমাদের এই ডেপুটেশনের অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন জেলা থেকে এসেছিলেন এবং ডেপুটেশন কর্মসূচি পালন করেছেন আমাদের রাজ্যের সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি, রাজ্যের সম্পাদক সৌমেন মণ্ডল এবং রাজ্যের সহসভাপতি প্রলয় কুমার গুড়িয়া, এছাড়া জিৎ সিংহ থেকে শুরু করে আরও অনেকেই আমাদের দলে উপস্থিত ছিলেন। আমরা আশা করছি আমাদের এই রাজ্যের মানব দরদী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি খুব দ্রুতই আমাদের বিষয়টি সমাধান করবেন, আমরা তার উপরে আস্থা রাখছি। আগামী দিনে যাতে কোনো হটকারি নয়, সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করে আমরা খুব দ্রুত আমাদের দাবি আদায় করার লক্ষ্যে এগিয়ে চলেছি। সমস্ত সদস্য সদস্যদের আমি জানাতে চাই, আমাদের সংগঠনের যারা আছেন তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমাদের পাশে থাকুন, নিশ্চয়ই আমরা জয়যুক্ত হব। ধন্যবাদ। পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ধন্যবাদ। স্কাই নিউজ বাংলা, খবর জানতে থাকুন, জানাতে থাকুন, ভালো লাগলে ফ্রি সাবস্ক্রাইব করুন।